কুমিল্লা নগরের অন্যতম প্রধান সমস্যা যানজট। দিন দিন এই নাগরিক ভোগান্তি বেড়েই চলেছে। অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নগরবাসীর। কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কুমিল্লার যানজট নিরসনে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? কি বলছে প্রশাসন, কি করা উচিত? নগরবাসী কি বলছেন? জি তানিয়া, আমি এই মুহূর্তে আছি কুমিল্লার নগরীর একদম প্রাণকেন্দ্র বলা যায় যেটি কুমিল্লার কান্দিরপাড়। সেখানেই আমরা বিগত দিনেও দেখেছি যে কুমিল্লার নগরীর অন্যতম একটি ভোগান্তির কারণ, নাগরিক ভোগান্তির কারণ কিন্তু হচ্ছে এই যানজট। প্রতিদিন অন্তত এই সময়টাতে, সকাল সময় থেকে শুরু করে সারাদিনই কিন্তু কর্মব্যস্ত সময়, ঘন্টার পর ঘন্টা নাগরিকদের বসে থাকতে হয় এই যানজটের মধ্যে। এটির জন্যে যারা নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ যারা এই ভোগান্তির শিকার হচ্ছেন সেই নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে অপরিকল্পিত যে ব্যবস্থাপনা রয়েছে, যেমন বলা যায় যে ট্রাফিক যে ব্যবস্থা, যে ট্রাফিক সদস্য রয়েছে তাদের অপ্রতুলতা রয়েছে, এবং একইভাবে যেখানে সেখানে সিএনজি দাঁড় করিয়ে দেওয়া, যেখানে সেখানে সিএনজি স্ট্যান্ড বানিয়ে নেওয়া, এবং যে ব্যাটারি চালিত অটোরিক্সা রয়েছে সে অটোরিক্সাগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে স্ট্যান্ড তৈরি করা, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই। বলা যায় যে নগরীতে এখন কিন্তু মানুষের তুলনায় যানবাহন এত বেশি বেড়ে গেছে যে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো নাগরিকরা বলছেন যে এই এই যানবাহন যেগুলো বেড়ে গেছে সেগুলো যদি নিয়ন্ত্রণে না আনা যায়, একটি গঠনের মূলক জায়গায় যদি না আনা যায়, তাহলে কিন্তু এই ভোগান্তি কমার কোনো সুযোগ নেই। একই রকমভাবে আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের লোক সংকট রয়েছে, যার কারণে কিন্তু তাদের এই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে। তারা পর্যাপ্তভাবে ট্রাফিক পুলিশ না থাকার কারণে তারা হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত তাদের। তো কুমিল্লা নগরীর এই সমস্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। যত তাড়াতাড়ি এই ট্রাফিক ব্যবস্থাপনায় একটি গঠনমূলক জায়গায় পৌঁছাতে পারবে, তার সদস্য বাড়াতে পারবে, এবং এই যে যেখানে সেখানে পার্কিং করা, এবং এই যেগুলো যানবাহন বেড়ে চলেছে সেটি যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই যানজট কমে আসবে বলে মনে করছেন নগরের এই যে সাধারণ মানুষরা রয়েছে তারা। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে যে যানজটের অবস্থার সর্বশেষ পরিস্থিতি।